প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি শাকিলা রসুল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য। বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে আমাদেরকে খুব ছোট করে জানতে হবে কৃষি কী। মূলত কৃষি মানুষের আদিমতম পেশা এবং মানব সভ্যতার প্রাণকেন্দ্র। যদিও কৃষি শব্দটি জমির সাথে সম্পর্কিত, কিন্তু কৃষি বলতে শুধুমাত্র আমরা ফসল উৎপাদন করাকেই বুঝি না। আধুনিক দৃষ্টিভঙ্গিতে কৃষি হলো এমন এক ধরনের জেনেটিক কর্ম যা ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উৎপাদন, উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি বিভিন্ন রকম কাজ থেকে শুরু করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করা পর্যন্ত সম্প্রসারিত। এছাড়াও কৃষির সাথে বর্তমানে পশু পাখি পালন, মৎস্য চাষ, মৌমাছি পালন, বনায়ন ইত্যাদিও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এটার উপর নির্ভর করে বর্তমানে কৃষিকে মূলত চারটি উপখাতে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে শস্য, মৎস্য সম্পদ, পশু সম্পদ এবং বনজ সম্পদ। তো যাই হোক, বিভিন্ন কৃষিবিজ্ঞানী বিভিন্নভাবে কৃষি সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন জি ও ব্রায়ান, যার মতে কৃষি হচ্ছে বিজ্ঞান, শিল্পকলা ও ব্যবসা। আবার আমাদের দেশের এ.আর. খানের মতে কৃষি হলো এক ধরনের সৃষ্টি সম্পর্কিত কর্ম যা সেচ কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়। সবচেয়ে ভালো একটা সংজ্ঞা দিয়েছেন এস.এম. আকাশ। তিনি বলেছেন কৃষি হলো ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উৎপাদন ও পরিচর্যা, ফসল কর্তন যা অরণ্যায়নের সাথে সম্পর্কিত। সুতরাং দেখা যাচ্ছে যে কৃষি বলতে আসলে আমরা একটা প্রক্রিয়াকে বুঝি, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক পরিবেশের সবগুলো সুযোগ সুবিধাকে যদি আমরা কাজে লাগিয়ে নিজ বুদ্ধি বলে জমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন করতে পারি, তাহলে সেটাই হচ্ছে কৃষি। তো যাই হোক, বাংলাদেশে বলে না, কৃষির কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু এই বৈশিষ্ট্য এক এক দেশের জন্য এক এক রকম। কিছু বৈশিষ্ট্য উন্নত দেশে যেরকম বৈশিষ্ট্য রয়েছে, আবার অনুন্নত দেশের বৈশিষ্ট্যগুলো সেটার থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেহেতু দু ধরনের দেশের পরিবেশ, জলবায়ু, মানুষজন সব কিছু ডিফারেন্ট, সেই হিসেবে এক এক দেশের কৃষির বৈশিষ্ট্য আসলে এক এক রকম হয়ে থাকে। তো বাংলাদেশেও সেরকম কৃষির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা আজকে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে 12টা বৈশিষ্ট্য লিখেছি। আসলে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো আসলে নিয়ে আলোচনা করা হয়তো এত স্বল্প পরিসরে সম্ভব নয়, সে কারণে আমি এখান থেকে 12টা ইম্পর্টেন্ট পয়েন্ট আলাদা করেছি তোমাদের জন্য, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে আদিম পেশা। আমরা সবাই জানি, বা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি, যে কৃষি মানুষের আদিমতম পেশা এবং মানব সভ্যতার প্রাণকেন্দ্র। তোমরা আসলে সবাই জানো আমাদের সভ্যতার শুরু থেকে, মানে একেবারে আদিম যুগে, তখন মূলত যখন মানুষ বিভিন্ন পশু পাখি হত্যা করে খেত, তার পরবর্তীতেই তারা একটা সময় যখন প্রয়োজন বোধ করলো, তখন দেখা গেল যে বিভিন্ন শস্য চারিদিকে ছড়িয়ে রাখতো এবং সেখান থেকে বীজ উৎপাদন হতো, তারপরে তারা সেগুলোকে ফল হতো, সেখান থেকে খেত। তো এই কনসেপ্ট থেকে আস্তে আস্তে তাদের মধ্যে কৃষির ধারণাটা ডেভেলপ করে, যার কারণে তখন আস্তে আস্তে তারা একটা নিজস্ব জায়গায় থাকা শুরু করে। আগে ছিল যাযাবর, কিন্তু কৃষির কারণে মূলত তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকাটা শুরু করে। তো তাদের যাযাবর জীবনের অবসান ঘটে। তো সেই হিসেবে কৃষিকে আমরা বলতে পারি আদিমতম পেশা। আর আদিমতম পেশা হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিন্তু প্রায় 75-80% মানুষ এখনও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছে। আমাদের দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীলতা। কৃষিকার্য আসলে যে কোনো দেশের ক্ষেত্রে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, প্রকৃতির উপর ভীষণভাবে নির্ভরশীল। প্রকৃতির যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, ভূ প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি কৃষিকার্যের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। যেমন ধরো মাটির উর্বরতার উপর কৃষি একটা বড় ভূমিকা পালন করে, এটা তোমরা সবাই জানো। মাটি যদি উর্বর হয় তাহলে সেখানকার কৃষি অবস্থা ভালো থাকে, কৃষিকার্য ভালো হয়। আর যদি মাটি অনুর্বর হয় তাহলে সেখানে কৃষিকার্য ভালো থাকে না। তারপর ধরো জলবায়ু একটা ফ্যাক্টর, বিভিন্ন জলবায়ুতে ফসল ভালো হয়, বিভিন্ন রকম হয়, সরি, যদি জলবায়ু যদি অনুকূল হয় তাহলে কৃষি উৎপাদন খুব ভালো হয়, আর যদি প্রতিকূল হয় তাহলে কৃষি উৎপাদন ভালো হয় না, এটা আমরা জানি। আর আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ,
যেহেতু বেশি বাইরে খোলা আকাশের নিচে হয়, সুতরাং প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে আমরা আসলে কৃষি ফসলকে রক্ষা করতে পারি না। তো যার কারণে প্রকৃতির উপরে আসলে কৃষি ভীষণ রকমভাবে নির্ভরশীল। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদনে বৈচিত্রতা। উৎপাদনে বৈচিত্রতা আসলে মূলত ঋতু বৈচিত্রতা বা জলবায়ুগত যে পার্থক্য রয়েছে সেটার উপর হয়ে থাকে। আমরা জানি যে বিভিন্ন দেশে আসলে ঋতু বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন আমাদের দেশে 6 ঋতু, কোনো দেশে 4 ঋতু, কোনো দেশে 2 ঋতু। তো মূলত যদি আমরা গ্রীষ্ম বর্ষা শীত এরকমভাবে যদি আমরা ভাগ করে থাকি, তাহলে দেখবা যদি আমরা শুধু গ্রীষ্মকাল এবং শীতকাল এইভাবেও যদি আমরা ভাগ করে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে গ্রীষ্মকালে যে ফসলগুলো উৎপাদিত হয় শীতকালে আসলে সেগুলো উৎপাদিত হয় না, আবার শীতকালে যেগুলো হয় সেগুলো গ্রীষ্মকালে উৎপাদিত হয় না। তো সেই ক্ষেত্রে আবার দেখো যে ধরো শীত প্রধান যে দেশগুলো তারা যা উৎপাদন করতে পারে আমরা কিন্তু সেই জিনিসগুলো উৎপাদন করতে পারি না, আবার আমরা যেটা পারি সেটা কিন্তু শীত প্রধান দেশগুলো উৎপাদন করতে পারে না। তো জলবায়ুগত এই যে বিভিন্নতা বা ঋতুগত এই যে বিভিন্নতা, এই কারণে মূলত উৎপাদনে বৈচিত্রতা দেখা দেয়। বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনে বৈচিত্রতা দেখা দেয়। তো বাংলাদেশে যেহেতু 6 ঋতুর দেশ, তো সেই হিসেবে আসলে বাংলাদেশে কৃষিতে উৎপাদন বৈচিত্রতা অন্য অন্য দেশের তুলনায় অনেকখানি বেশি। কারণ আমাদের এক এক সময় গ্রীষ্মকালে একরকম ফসল, বর্ষাকালে একরকম, শরৎকালে একরকম, হ্যাঁ শীতকালে একরকম। তো সুতরাং আমাদের মানে 6 রকম বৈচিত্র্যতা আসলে আমরা পেয়ে থাকি, যেটা হয়তো অন্যান্য দেশের কৃষির ক্ষেত্রে পাওয়া যায় না। তো সেই হিসেবে বাংলাদেশের কৃষি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে উৎপাদনে বৈচিত্র্যতা রয়েছে। আমাদের 4 নম্বর পয়েন্টটা হচ্ছে অনিশ্চিত উৎপাদন। আসলে একটু আগে আমরা 2 নম্বর পয়েন্টে যখন বলেছিলাম যে প্রকৃতির উপর নির্ভরতা, সেখানে আমরা বলেছি যে কৃষি ভীষণ রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় আমাদের দেশে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল বা উন্নত দেশগুলোতে, সাগর পাড়ের দেশগুলোতে বেশি করেই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, যেমন ঝড়, সামগ্রিক জলোচ্ছ্বাস, বন্যা, সাইক্লোন, এগুলো তো লেগেই আছে। তো এই ধরনের প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলোর কারণে মূলত উৎপাদনটা অনিশ্চিত হয়ে যায়। আর আমি তোমাদেরকে একটু আগে বললাম যে যেহেতু এটা খোলা আকাশের নিচে করতে হয়, তো সেই হিসেবে আসলে এটাকে প্রোটেস্ট করার কোনো উপায় থাকে না। তো সেই হিসেবে কৃষি উৎপাদনটা, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে কৃষি উৎপাদন ভীষণ রকমভাবে অনিশ্চিত হয়ে থাকে। যদিও বর্তমানে বৈজ্ঞানিক উপায়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করার ফলে এই অনিশ্চয়তাটা কিছুটা হয়তো হ্রাস পেয়েছে, কিন্তু আসলে পুরোপুরি কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনিশ্চয়তাটা দূর করা সম্ভব হয়ে ওঠে না। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন, বা আমরা এটাকে বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলতে আমরা আমরা সবাই জানি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন হচ্ছে যদি আমরা উৎপাদনের উপকরণগুলো যেই হারে আমরা নিয়োগ করি সেই হারে যদি উৎপাদন না হয়, না বাড়ে, যদি তার থেকে কম হারে বাড়ে, তাহলে আমরা সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলে থাকি। তো কৃষিক্ষেত্রে আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কৃষিক্ষেত্র, কারণ এখানে আমরা যতই উৎপাদনের উপকরণগুলো নিয়োগ করতে থাকি না কেন, উৎপাদন প্রথম দিকে হয়তো কিছুটা বাড়ে, কিন্তু একটা পর্যায়ের পরে গিয়ে আসলে উৎপাদন হ্রাস পেতে থাকে। আসলে জমির যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী উৎপাদন হয়, আর এরপরে আমরা হয়তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে, ধরো উন্নত মানের সার, বীজ বা উন্নত মানের যন্ত্রপাতি যদি আমরা ইউজ করে থাকি, তাহলে আমরা উৎপাদন হয়তো কিছুটা বাড়াতে পারি, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত, এরপরে আসলে উৎপাদন বাড়ানোটা টাফ হয়ে যায়। মানে ব্যাপারটা এইরকম হয়ে যায় যে উৎপাদন তুমি যতই উপকরণগুলো নিয়োগ করতে থাকো উৎপাদন আসলে সেই অনুপাতে আর বাড়ে না, বাড়ে তবে সেটা কম হারে বাড়ে। তো এই জন্য বাংলাদেশের কৃষির এটা একটা বৈশিষ্ট্য যে ক্রমহ্রাসমান উৎপাদন, যদিও অন্যান্য উন্নত দেশগুলোতে এইটা এই প্রবলেমটা অনেকখানি সলভ করছে তারা আধুনিক কৃষি যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে,
তারপর আসলে পুরোপুরিভাবে এটা থেকে বের হয়ে আসা আসলে এখনো ওভাবে সম্ভব হয়ে ওঠেনি। আমাদের 6 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ ফেরতে বিলম্ব। যেহেতু কৃষিক্ষেত্রটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কৃষি উৎপাদনটা, সেই ক্ষেত্রে আমরা যেটা বিনিয়োগ করব সেটা আসলে ফেরত পেতে আমাদের একটু বিলম্ব হয়ে থাকে। এটা তোমরা সবাই বুঝতে পারবে। যেমন ধরো, আমরা যদি কোনো শিল্প কারখানা স্থাপন করি, সেখানে আমি যদি ঠিকঠাক মতো প্রোডাকশন দিতে পারি, তাহলে হয়তো, এটা ডিপেন্ড করে প্রোডাকশনটা কিসের উপর দিচ্ছি, যাই হোক, মোটামুটি আমরা 15 দিন, 1 মাস, 2 মাস এরকমই আমরা অনেক দ্রব্য আসলে ফেরত পেতে পারি। যেটা বিনিয়োগ করলাম সেটা হয়তো আমি 15 দিন, 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে আমি সেটাকে হয়তো বিনিয়োগটাকে তুলে আনতে পারবো। কিন্তু কৃষিক্ষেত্রে আসলে এটা একটু সমস্যা হয়ে যায়, কারণ এখানে যেহেতু ফসল উৎপাদনের ব্যাপার, ফসল তো আসলে আমি চাইলেই ফসলকে বেশি বেশি করে উৎপাদন করতে পারবো না। আমি একটু আগে বললাম যে বেশি বেশি উপকরণ নিয়োগ করলেই যে আমি রাতারাতি ফসল গজিয়ে ফেলতে পারবো বা উৎপাদন করতে পারবো, ব্যাপারটা তা নয়। ফসল উৎপাদনের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটা আমার তাকে দিতে হবে, তারপরে ফসল পাকতে সময় লাগবে। হ্যাঁ, তো এই কাজগুলো করতে আসলে যেই ফসলের যতটুকু সময় দরকার সেই ফসলের জন্য আসলে আমাকে ততটুকু সময় দিতে হবে। যেমন আমরা যদি সবজি উৎপাদন করি, সেটা হয়তো আমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেতে পারি, কিন্তু যদি আমি কোনো বড় গাছ, যেমন ধরো আম, জাম, কাঁঠাল, এই ধরনের চিন্তাভাবনা করি, এই ধরনের বিনিয়োগ করতে চাই বাগানে, সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম 2 বছর বা 3 বছর ওয়েট করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার বিনিয়োগটা ফিরে পেতে বিলম্ব হয়। আবার এমনও হয় যে টাইমটা এমন হয়ে গেল যে এই এই ফাঁকে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, তাহলেও কিন্তু তোমার কোনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অনেক সময় বিনিয়োগ আর ফেরতই আসে না, কৃষক সেক্ষেত্রে সর্বশান্ত হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে কৃষির আসলে সে বাংলাদেশেও বলা যায় না, এটা মোটামুটি সব দেশেই, বাংলাদেশেও এবং অন্যান্য দেশেও বিনিয়োগ ফেরতে বিলম্ব হয়ে থাকে। হয়তো উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিছুটা বিলম্ব সময়টাকে হয়তো একটু কমিয়ে আনতে পারে, কিন্তু বাংলাদেশে হয়তো এখনও সেটা যেভাবে, যেহেতু আধুনিক প্রযুক্তি এখন আমরা সেভাবে অ্যাপ্লাই করতে পারছি না, তো আমাদের আসলে বিনিয়োগ ফেরত পেতে একটু সময় লেগেই থাকে। আমাদের 7 নম্বর পয়েন্টটা হচ্ছে পচনশীলতা। আসলে কৃষির, বাংলাদেশের কৃষি বলবো না, কৃষিক্ষেত্রেরই একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর পণ্যগুলো পচনশীল। আমরা অন্যান্য সেক্টরে যে ফসলগুলো উৎপাদন, ফসল ঠিক না, যে দ্রব্যগুলো উৎপাদন করে থাকি, সেই দ্রব্যগুলো আসলে পচনশীল নয়, শিল্পক্ষেত্রে আমরা যেগুলো উৎপাদন করে থাকি, কিন্তু কৃষিক্ষেত্রে আমরা যে দ্রব্যগুলো উৎপাদন করে থাকি সেগুলো আসলে পচনশীল। যেমন আমরা যে ফসল উৎপাদন করি বা মাছ চাষ করি বা মাংস, মুরগি, গরু, যাই হোক না কেন, আমরা যদি জবাই করি সেই মাংস কিন্তু বেশিক্ষণ থাকে না। ডিম আমরা যদি সংরক্ষণ করতে চাই, হয়তো বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ম্যাক্সিমাম 1 মাস আমরা বাইরে সংরক্ষণ করতে পারবো, আর ফ্রিজে রাখলেও সেটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আসলে রাখাটা টাফ হয়ে যায়। এখন কিছু কিছু আমরা হিমাগারে রাখছি, যেমন আলু রাখছি, গাজর, টমেটো, এগুলো রাখছি ঠিক, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে এগুলো আর সেই গুণগত মানটা ধরে রাখতে পারে না। তো সেই দিক থেকেও আমরা যদি চিন্তা করি, তাহলে আসলে কৃষিদ্রব্য ভীষণ মাত্রায় পচনশীল, যার কারণে এটাকে খুব দ্রুত বাজারজাত করতে হয়। যদি বাজারজাত করতে না পারি, তাহলে কিন্তু আসলে ওই যে একটু আগে যেটা বললাম, বিনিয়োগ ফেরতে বিলম্ব, আসলে বিনিয়োগ আর ফেরত আসবেই না যদি আমার দ্রব্যগুলো সব নষ্ট হয়ে যায় বা পচে যায়। আমি যত দ্রুত সম্ভব আমি যদি বাজারজাত করতে পারি, তাহলেই আমি বিনিয়োগটা ফেরত পেতে পারি, আদারওয়াইজ এটা আসলে সম্ভব না। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে অদক্ষ কৃষি শ্রমিক। আসলে আমাদের দেশে যে কৃষি শ্রমিকরা রয়েছে, বাংলাদেশে স্পেশালি, এটা আসলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের ভীষণ রকমভাবে আলাদা, বাংলাদেশের এই কৃষির বৈশিষ্ট্যটা যে আমাদের কৃষি শ্রমিকরা আসলে ভীষণ রকমভাবে অদক্ষ। তাদের আসলে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা বা কৃষি শিক্ষা, এটা মানে কোনো শিক্ষারই আসলে তেমন একটা সুযোগ থাকে না বা সুযোগ নাই, যার কারণে আমাদের কৃষকরা ম্যাক্সিমামই আসলে অদক্ষ হয়ে থাকে। তো যদি আলাদাভাবে যদি আমরা তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারতাম বা কৃষি শিক্ষার ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে হয়তো কৃষকরা
আরও দক্ষ হতে পারতো এবং আমাদের উৎপাদনও আরও অনেকখানি আমরা বৃদ্ধি করতে পারতাম, যেটা উন্নত দেশে কিন্তু তোমার কৃষি শ্রমিকরা তাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যার কারণে তারা যথেষ্ট পরিমাণে দক্ষ। তো যার কারণে ওই তারা যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেসব ব্যবহারের মাধ্যমে তাদের উৎপাদন অনেকখানি বেড়েছে, কিন্তু আমাদের কৃষক অদক্ষ হওয়ার কারণে তাদের যেহেতু শিক্ষা কম, তারা সেই তাদের বাপ দাদার আমল থেকে যেই শিক্ষা তারা পেয়েছে, হয়তো দাদার থেকে বাবা পেয়েছে, বাবার থেকে ছেলে পাচ্ছে, এইরকমভাবেই ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তারা মূলত কৃষিকাজ করে থাকে, যার কারণে কৃষি উৎপাদনটা আসলে যেইভাবে হওয়া দরকার একটা জমির যেই ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী হয়তো তারা উৎপাদন করতে পারে না। এই এই পয়েন্টটা আসলে আমাদের যে পরবর্তী পয়েন্ট 9 নম্বর পয়েন্ট, তোমরা দেখো ছদ্মবেশী বেকার, এটার সাথেও আসলে রিলেটেড। ছদ্মবেশী বেকারটা আসলে কি, যে যেই শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য সেই শ্রমিককেই আসলে আমরা ছদ্মবেশী বেকার বলছি। সে মনে করছে যে সে কাজ করছে কিন্তু আসলে তার প্রান্তিক উৎপাদনটা শূন্য। হ্যাঁ, এটা যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরো একজন একটা জমিতে ধরো দুজন লোক মিলেই কাজ করলেই হয়ে যাবে, যে উৎপাদন করা সম্ভব সেটা দুজন লোক কাজ করলেই এটা হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বাবা কাজ করছে, বড় ছেলে কাজ করছে, যেহেতু ছোট দুই ছেলে বাসায় বসে রয়েছে তাদেরকেও নিয়ে আসা হলো, তো তারাও ওখানে কাজ করছে। এই ক্ষেত্রে কিন্তু ছোট দুই ছেলে আসলে তাদের বাবা এবং বড় ভাইয়ের কাজে সাহায্য করছে, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু কোনো উৎপাদনের সাথে জড়িত হতে পারছে না, জাস্ট কাজটাকে তারা ভাগ করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে ছোট দুই ভাই হয়তো মনে করছে যে তারা কাজ করছে, তারা বেকার নয়, কিন্তু আসলে তারা কিন্তু অ্যাকসেন্সে বেকার, এটাকে আমরা ছদ্মবেশী বেকারত্ব বলি। তো এই অদক্ষতাও এটা একটা কারণ, যে যেহেতু অদক্ষ, যে বাবা আর বড় ভাই মিলেই হয়তো কাজ করে ফেলতে পারতো যদি প্রপার দক্ষ হতো, কিন্তু যেহেতু তারা অদক্ষ সেই হিসেবে তারা সারাদিন ধরে হয়তো কাজ করছে কিন্তু সেই পরিমাণ রেজাল্টটা আসছে না, যার কারণে ছোট দুই ভাইকে আবার সাথে করে নিয়ে আসতে হচ্ছে। তো এই দুটো পয়েন্ট আসলে একটা একটা সাথে রিলেটেড, যে অদক্ষ কৃষি শ্রমিক থাকার কারণে আসলে ছদ্মবেশী বেকারত্বটাও আমাদের বাড়ছে। তো বাংলাদেশের কৃষির আসলে খুব গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য হচ্ছে অদক্ষ কৃষি শ্রমিক এবং ছদ্মবেশী বেকারত্ব। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন। বাংলাদেশের কৃষির এটা একটা খুবই ভাইটাল একটা পয়েন্ট যে নিম্নমানের পণ্য উৎপাদিত হয়ে থাকে। আমরা যে কৃষি ফসল যে উৎপাদন করে থাকি সেগুলো ম্যাক্সিমামই আসলে নিম্নমানের হয়ে থাকে। এটার পেছনে আসলে অনেকগুলো, এই যে এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করছি মোটামুটি সেই কারণগুলোই দায়ী, যেহেতু কৃষক দক্ষ নয়, তারপরে ধরো আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারছি না, আমরা যে বীজটা ব্যবহার করছি সেটা নিম্নমানের, আমরা যে সারটা ব্যবহার করছি সেটা নিম্নমানের। হ্যাঁ, তো এইরকম যদি জিনিসগুলো আসলে একটা একটা সাথে রিলেটেড, তো এই জিনিসগুলোর কারণে যেমন আমরা ট্রাক্টর ইউজ না করে লাঙ্গল দিয়ে চাষ করছি, এই সব কারণে আসলে আমাদের আলটিমেটলি পণ্যটা মানে নিম্নমানের পণ্য উৎপাদিত হয়ে থাকে। তো বাংলাদেশের কৃষিতে এটা একটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার, যে আমাদের আমরা যদিও আমাদের আবহাওয়া খুব ভালো কৃষি উৎপাদনের জন্য, কিন্তু তা সত্ত্বেও আমাদের পণ্যটা নিম্নমানের হয়ে থাকে বিভিন্ন সমস্যার কারণে, বা বিভিন্ন আসলে কী বলবো ল্যাকিংসের কারণে, আমাদের অভাবের কারণে, যে আমরা প্রপার জিনিসগুলো পাচ্ছি না বলে আমাদের পণ্য নিম্নমানের হয়ে থাকে। যাই হোক, আমাদের 11 নম্বর পয়েন্টটা হচ্ছে বর্গা চাষ। বাংলাদেশের কৃষির এটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্গা চাষ। বর্গা চাষ বা ভাগ চাষ আসলে আমরা সবাই জানি, অন্যের জমি যদি আমরা চাষাবাদের জন্য নেই, এটা বিভিন্ন ভাগে নিয়ে থাকে, বাট নর্মালি যেটা হয়ে থাকে যে একটা অংশ যে চাষ করবে, যে বর্গা চাষি, সে একটা অংশ পাবে এবং জমির মালিক একটা অংশ পাবে উৎপাদনের। তো এটাই হচ্ছে মূলত বর্গা চাষ। এখন বর্গা চাষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আসলে চাষিরা যেহেতু একটা অংশ জমিদারকে দিয়ে দিতে হবে বা জমির মালিককে দিয়ে দিতে হবে, সেই কারণে চাষিরা আসলে সেইভাবে জমির উন্নয়নের প্রতি তারা সক্রিয় থাকে না, তারা একটু উদাসীনই থাকে। কারণ আসলে ব্যাপারটা এইরকম যে আমি যদি 1000 টাকার পণ্য উৎপাদন করি, আমাকে যদি 500 টাকা মালিককে দিয়ে দিতে হয়, 500 টাকা আমি রাখি, তো আমি এত কষ্ট করলাম অথচ আমি শুধু জমির মালিক হওয়ার কারণে তাকে আমি 500 টাকা দিয়ে দিলাম, ব্যাপারটা আসলে একটু হয়তো কষ্ট মানে কষ্ট সাধ মানে মনে হয় মনে লাগে যে
এত কষ্ট করছি অথচ দিয়ে দিতে হচ্ছে। তো এই বোধটা থেকেই বর্গা চাষিরা আসলে জমির উন্নয়নের ব্যাপারে একেবারেই সচেষ্ট থাকে না, জাস্ট যতটুকু না হলেই না ততটুকুই করে। তো এইটা আসলে আমাদের যে কৃষি উৎপাদন, সেই কৃষি উৎপাদনটাকে যতটুকু উৎপাদন হওয়ার কথা ততটুকু উৎপাদনে বাধা সৃষ্টি করে থাকে। লাস্টের যে পয়েন্ট আছে আমাদের, দেখো অনাবাদি জমি, এটাও আসলে ওটার একটা কারণ যে আমাদের প্রচুর জমি অনাবাদি পড়ে আছে। যেহেতু এটা অনাবাদি আসলে মূলত অনুর্বর জমি, এটা একটা কারণ। বিভিন্ন জলাভূমি আছে, ওগুলো ফিল আপ করতে হবে, এইসব একটা কারণ। এইসব বিভিন্ন কারণে আমাদের অনাবাদি জমি পড়ে থাকে, কিন্তু ওগুলোকে আসলে আমরা যদি চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের কৃষি উৎপাদন আসলে অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হয়। কিন্তু যেহেতু ওইসব জমি চাষের আওতায় আনতে গেলে যথেষ্ট যথাযথ প্রশিক্ষণের দরকার আছে, দক্ষতার দরকার আছে, আর যেহেতু আমাদের ওগুলো নাই আমাদের কৃষকদের, তো সেই সব কারণে আসলে আমাদের অনেক জমি অনাবাদি পড়ে থাকে। যেমন যে জমিটা একটু অনুর্বর, সেই জমিটাতে কী কী সার দিলে সেটা উর্বর হবে, বা ওই ওই জমিতে ওই জমিটা কী ধরনের জমি, সেই জমিতে কী ধরনের ফসল ভালো হয়, এটা যদি একটু আইডেন্টিফাই করা যায় তাহলে সেই ফসলটা আমরা উৎপাদন করতে পারি। আসলে সব ফসল তো আর সব মাটিতে ভালো হয় না, এক এক ফসল এক এক মাটিতে ভালো হয়। তো ওইটা যদি একটু আইডেন্টিফাই করা যায়, কোনো যদি জলাভূমি থাকে সেটাকে যদি আমরা পরিষ্কার করে একটু মাছ চাষের জন্য ব্যবস্থা করতে পারি, হ্যাঁ, এইরকমভাবে যদি ইউজ করা যায় তাহলে আসলে লাভ হয়। কিন্তু যেহেতু আমরা আমাদের শিক্ষার অভাব আছে, আমাদের প্রশিক্ষণের অভাব আছে, আমাদের সুযোগ সুবিধার অভাব আছে, হ্যাঁ, সর্বোপরি আমাদের সদিচ্ছার অভাব আছে, তো সেই সব কারণে আসলে আমাদের দেশে একটা বিশাল অংশের জমি অনাবাদি থেকে যায়। তোমাদেরকে আসলে আমি আগেই বলেছি যে আমাদের দেশ, আমরা এটা ছোটোবেলা থেকেই জানি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কারণ হচ্ছে আমাদের জলবায়ু কৃষিকাজের জন্য খুবই উপযোগী, নাতিশীতোষ্ণ জলবায়ু। তো ওই কারণে আমরা আসলে যে পর্যায়ে পর্যন্ত যাওয়ার কথা ছিল, আমাদের সম্পদে যেই সম্পদ আছে সেটাকে কাজে লাগিয়ে, সেই পর্যায়ে পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেতে পারিনি, কারণ আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে। আর বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এইসব যদি আমরা মিনিমাইজ করে নিতে পারি তাহলে হয়তো, এখন অবশ্য হচ্ছেও কিছু কিছু, আমরা উন্নত আধুনিক যন্ত্রপাতি ইউজ করছি, উন্নত প্রযুক্তি ইউজ করছি, এইসব করে আমরা কিছু ফসল আমাদের অনেকখানি উৎপাদন বৃদ্ধিও পেয়েছে। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো আরও হবে। তো মোটামুটি মানে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে যে এটা অন্তত বোঝা যায় যে আসলে অন্যান্য পেশা থেকে কৃষিকে খুব আমরা সহজেই আলাদা করে ফেলতে পারি। অন্যান্য পেশায় কিন্তু এই এতগুলো বৈশিষ্ট্য নাই, একমাত্র কৃষির ক্ষেত্রেই। আমি তো আমি আগে প্রথমেই বলেছি যে এখানে মাত্র 12টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আরও অনেকগুলো এই ধরনের আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আজকের পড়া আমাদের, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। তোমরা অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখে নিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।